চিত্রনায়িকা শবনম বুবলিকে সাথে নিয়ে চট্টগ্রামে গেলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। ছবির শুটিংয়ের জন্য তাদের এই চট্টগ্রামের মাটিতে পা রাখা। গত 23 জানুয়ারিতে অস্ট্রেলিয়ার সিডনিতে শুটিং শুরু হয় আশিকুর রহমান পরিচালিত সুপারহিরো ছবির শুটিং। আজ সোমবার থেকে শুরু হয়েছে ছবির দ্বিতীয় লটের শুটিং। তবে এবার আর দেশের বাইরে নয়, শুটিং হবে চট্টগ্রামে। এখানে মাত্র 3 দিন শুটিং চলবে। বুবলি আজ শুটিংয়ে অংশ নিলেও থাকছেন না শাকিব খান। ঢালিউড সুপারস্টার ক্যামেরার সামনে দাঁড়াবেন মঙ্গলবার থেকে। চট্টগ্রামের গহিরা পার্ক বিচের দুর্গম এলাকায় সুপারহিরো শুটিং হচ্ছে। সেখানে অকার্যকর হয়ে পড়ে থাকা 16-তলা একটা জাহাজে শুটিং চলছে। ছবিটির সঙ্গে সংশ্লিষ্টরা জানিয়েছেন, সিডনির সঙ্গে সামঞ্জস্য রেখে অনেক খোঁজাখুঁজি করে দ্বিতীয় লটের শুটিংয়ের জন্য স্থানটি নির্ধারণ করা হয়েছে। সুপারহিরো ছবিতে শাকিব বুবলি ছাড়া আরও অভিনয় করেছেন টাইগার রবি, তারেক আনাম খান, শম্পা রেজা প্রমুখ। ছবিটির চিত্রনাট্য লিখেছেন দেলোয়ার হোসেন দিল। এর আগে গত 18 মার্চ সন্তান আব্রাহাম খান জয়সহ কলকাতা যান অপু বিশ্বাস। কলকাতায় ভাইজান এলোরে সিনেমার শুটিং করছিলেন শাকিব খান। শুটিং সেটে পুত্র আব্রাহাম খানকে নিয়ে যান অপু বিশ্বাস। সেখানে জয়কে পেয়ে ভীষণ উচ্ছ্বসিত হন শাকিব খান। এছাড়া শুটিং সেটে থাকা ওপার বাংলার অভিনেত্রী শ্রাবন্তী পায়েল সরকার সহ অনেকেই আব্রাহামকে কোলে নিয়ে ছবি তোলেন। শাকিব খানের শুটিং সেটে তাকে দেখা যাওয়ার বিষয়টি নিয়ে অপু বিশ্বাস বলেন, বাবুর বাবা সেখানে বাবুকে নিয়ে আমাকে দেখেছেন। সে তার নিজ দায়িত্বে গাড়ি, হোটেল রুম ঠিক করা, শপিং করানো সহ সব কিছু করেছেন। আমরা হোটেলে পাশাপাশি রুমে এক রাত ছিলাম, আমরা দ্য পার্ক হোটেলে ছিলাম। বাবুর বাবা বলেছিলেন আরও একদিন থাকতে, কিন্তু বাবুর মানতের কারণে থাকতে পারেনি। ভারতে বিভিন্ন স্থানে প্রায় 1 সপ্তাহ কাটিয়ে আজ সকালে ঢাকায় ফিরেন অপু বিশ্বাস। ফিরেই কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন বলে জানিয়েছেন তিনি।